আলহামদুলিল্লাহ। এবং কোরআনের বড় বড় কিছু সূরা তাদের এমনভাবে মুখস্থ যে হেফজখানার মতো যে কোনো জায়গা দিয়ে প্রশ্ন করলে তারা পড়তে পারে। আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে যে একজন মায়ের কত সূক্ষ্ম স্বপ্ন আর বিচার বিশ্লেষণ থাকলে বাচ্চারা ঘরের মধ্যে কোনো প্রতিষ্ঠানে দেওয়া ছাড়া এভাবে পড়তে পারে, এটা আমি প্রথম দেখেছি। এজন্য আমি ওনার সঙ্গে কথা বলতে চেয়েছি। মূলত ওনার সঙ্গে এখন কথা বলবো, আপনারা যারা মারা আছেন, আমাদের যারা ঘরের স্ত্রী আছেন, তারা যেন আপনার সন্তানকে নিয়ে পরিকল্পনা মাফিক এভাবে এগোতে পারেন, এজন্য ভিডিওটা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? মুসামত নিপা আক্তার। নিপা আক্তার। বাবার নাম? মোহাম্মদ নুরুল হক। মোহাম্মদ নুরুল হক। নুরুল হক। মা? মিনা বেগম। মিনা বেগম। আপনার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা, নবীনগর থানা। নবীনগর থানা। গ্রাম? গ্রাম গোপালপুর। গোপালপুর। পোস্ট? গোপালপুর। গোপালপুর। গোপালপুরের মানুষ, কুমিল্লার নবীনগর থানার গোপালপুরের মানুষ। ওখানে আমাদের যারা ভক্ত আছেন বা আমাদেরকে দেখেন তারা চিনবেন হয়তো। আপনার স্বামীর নাম কি? এমডি রকিবউদ্দিন। এমডি রকিবউদ্দিন। উনি এমবিএ শেষ করা? জি। আচ্ছা, উনি এখন দক্ষিণ কোরিয়াতে আছেন? জি। আচ্ছা, আপনাদের বিয়ের বয়স কয় বছর? 7 বছর। 7 বছর। ওদের বয়স হলো 4 বছর? 10 মাস চলে। আপনার বাসা কোথায়? আমাদের বাসা এখন বর্তমান থাকি নারায়ণগঞ্জ চাষারা। স্বামীর বাড়ি কোথায়? কুমিল্লা মুরাদনগর থানা। কুমিল্লা মুরাদনগর থানা। পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি। আচ্ছা আচ্ছা, আজকে আপনার সাথে আপনার ভাই আসছে? জি। কতদিন আগে থেকে আপনার স্বামী বা আপনি বা আপনার সন্তানরা আমাদেরকে দেখাশোনা করে? মানে একদম আমি যখন আমার 9-10 থেকেই আমি ফলো করি আপনাদেরকে। মানে 9-10 থেকে আমাকে ফলো করেন? আমার হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম আমি রায়হান যখন একদম ছোট ছিল, আপনি আর রায়হানের 2014 সালে, হ্যাঁ, তখন যখন বিডিএম ভাবছিলাম আপনি আর ও বাবা ছিল, পরে আস্তে আস্তে মানে জানতে পারছি যে আপনি ওস্তাদ হচ্ছে আপনার স্টুডেন্ট। পরে এরকম দেখে মানে আমার একটা স্বপ্ন ছিল যে মানে আমি আমার অনেক ইচ্ছা ছিল যে আমিও মানে এই লাইনে পড়বো, কিন্তু ভাগ্য হয় নাই। পরে ছেলেরা যখন হলো মানে ওরা ছোট থেকে আমাদের স্বপ্ন ওদেরকে শিখাবো। তারপর আপনি ভিডিওতে বলেন না যে এত ছোট দেওয়ার দরকার নাই মাদ্রাসাতে, আপনারা মায়েরা চেষ্টা করুন। পরে ওই অনুসারে আপনার কথার ভিত্তিতেই মানে নিজে আমি তো তেমন পারি না, মানে পারি না বলতে পারি না, গ্রামের যে কোরআন মক্তবে পড়াটা এতটুকু পড়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। অশুদ্ধ পড়া? কিন্তু একদম অশুদ্ধ পড়া, মানে ধরতে পারেন কি এই যে নুন সাকিন তানবিন এগুলো যে আছে কিছু এটা আমরা জানতামই না। পরে এরকম করে আমি আস্তে আস্তে অনলাইনে সবকিছু দেখে যে আমার পড়াটা শুদ্ধ হইলে না আমার ছেলেরা যেহেতু আমি পড়াবো, পরে একটু একটু করে আমি শিখলাম, ওদেরকে দেখালাম, পরে ওরা দেখি মাশাআল্লাহ ওদের বিশেষ গুণ আছে যে ওরা অল্পতেই আয়ত্ত করতে পারে। পরে আপনার এরকম করে ওদের দেখানোর পরে দেখি মাকরাস কিছুদিনের ভিতরে মাকরাস চেনে গেছে, মানে খেলতে খেলতে। আপনি এই এদেরকে আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে ভর্তি করেন না? না, স্কুলে ভর্তি করেছিলাম। স্কুলে গেছে, মাদ্রাসায় কখনো? না 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 না। আচ্ছা, আপনি ঘরে কিভাবে ওদেরকে, আপনি আমাকে একটা কথা বলেছেন যে ওদের প্রতিটা মিনিট সেকেন্ড আমার মানে পরিকল্পনায় সাজানো। হ্যাঁ, সকালে ধরেন আমার ফজর থেকে আমার দিন শুরু, মানে তখন ওরা ঘুমিয়ে থাকলে ধরেন আমার সব কাজ আমি শেষ করে ফেলি, ওরা নামাজ পড়ে পরে ধরেন আমি আমার কোরআন তেলাওয়াত করে যেমনই পারি পরে আমার আমল করে, তারপর ওরা ওঠার পর থেকে মানে আমার প্রত্যেকটা সেকেন্ড ওদের পিছনে, ওদের সাথে আমার খেলা, ওদের খাওয়ানো, ওদের পড়ানো আর সব কিছু ওদের সাথে, গোসল টাইম মানে সব কিছু তো আমিই করি, এভাবেই ওদের পড়াশোনা করে। আপনার বাবার সাথে কথা বলা ছাড়া আর কোনো? না না, বাজে কোনো নেশা? না না, আমার আম্মু ফোন দিলে জাস্ট আমার আম্মুর সাথে একটু কথা বলি, একটু শাশুড়ির সাথে জাস্ট, এছাড়া আরও বেড়াতেও কোথাও যাই না। কোথাও যান না? ওদের জন্যই? ওদের জন্যই। আচ্ছা, প্রিয় শুধুই গার্ডিয়ান যারা আমাদেরকে দেখেন, এখানে শেখার যে বিষয়টা, যদি আপনার সন্তানটাকে একটা আদর্শিক মানুষ বানাতে চান তাহলে বেড়ানোটা বন্ধ করতে হবে, মামু বাড়ি, খালা বাড়ি, দাদা বাড়ি বিভিন্ন জায়গায় কমাই দিতে হবে, বেড়ানোটা একদম বন্ধ করা যাবে না, কমাতে হবে। হ্যাঁ, তারপরে আপনার সকাল শুরু হলো, ফজরের নামাজ পড়লেন, সব কাজ শেষ করলেন, ওরা ওঠে কয়টায়? ওরা উঠে, ওরাও সকাল সকাল উঠে যায়, নামাজ পড়ে। হ্যাঁ, ফজর পড়ে? ফজর পড়ে। ধরেন আমি যদি ওদের চুরি করে আমি ঘুম থেকে উঠি, যদি ওরা না যেন উঠে যায়, উঠে বলে তুমি আমাকে ডাক দিলে না কেন, আমি তো ফজরের নামাজ পড়বো, কে বলে? এ বলে। পরে তো দুইজন, হ্যাঁ, ও বললে ওর সাথে সাথে ইয়ে করে,
পরে উঠে হাজির, দুইজন উঠে নামাজ পড়ে, পরে এরকম করে ওদের নাস্তা করে। আরবিটা কত সময় পড়ানো? আরবিটা ধরেন সকালে ওদের নাস্তা করানোর পর, আরবির যে হরফের জ্ঞান, হ্যাঁ, হরফ চিনা, তারপরে মুরাক্কাব যেটাকে বলে, এক হরফের যুক্ত হরফ, যুক্ত হরফ চেনা, হরকত চেনা এবং মাদ মাখরাজ চেনা, এটা কিভাবে চিনাইছেন ওদের? এটা হুজুর ওই তাইসিরুল কোরআন যে কায়দাটা আছে না, ওটার মধ্যে আমি ওদেরকে দড়ি দড়ি দিয়েছি। ইভেন আমি শিখি, আমার কাছ থেকে আমিও শিখেছি, ওরাও শিখেছে, এরকম করে। সকালবেলা ঘুম থেকে আপনি উঠে ফজরের নামাজ ওরা আপনার সঙ্গে পড়ে বললেন, এরপরে ওদেরকে আপনি আরবি হরফ যেটা আছে, আরবি হরফ শেখালেন, যুক্তবর্ণ শেখালেন, হরকত শেখালেন, মাছ শেখালেন, এটা তো একটা নুরানি ভালো মাদ্রাসাই শেখাতে বেগ পেতে হয় বাচ্চাদের বোর্ডে। আপনি কিভাবে ঘরের মধ্যে একা একা কোনো টিচার ছাড়া, আবার আপনি নিজে ব্যাকগ্রাউন্ড ডিগ্রি পড়ুয়া, কীভাবে শেখালেন? মানে কায়দা থেকে এভাবে শিখেছি। তারপরে আপনাদের যে তেলাওয়াতগুলা, মানে প্রথম হচ্ছে আপনাদের তেলাওয়াতগুলা দেখতাম, তারপর দেখার পর ওরা তো আমাকে প্রশ্ন করে, যেমন ধরেন আন্না, এখানে ওয়াজিব গুণা হলো, আমাকে প্রশ্ন করে আম্মু এই জায়গাটা এমন হলো কেন? তো এখন তো আমি জানি না, আমি তো বলতে পারি না এই জায়গাটা কেন এমন হলো। পরে আমি আবার এগুলো শেখা শুরু করলাম, পরে ওদেরকে এটা বুঝালাম যে বাবা এই হরকতের বামে নুনে তাস দিতে হলে এটা এরকম গুণা হয়। পরে এরকম করে করে অল্প অল্প করে করে শেখাতে শেখাতে আলহামদুলিল্লাহ এখন। মানে ওরা প্রত্যেকটা বিষয়ে ওদের প্রশ্ন ছিল, প্রশ্ন এই মানে সব কিছুতে প্রশ্ন। আপনি অধৈর্য হন নাই? না আলহামদুলিল্লাহ না, কখনো মারেন না। না না, প্রিয় দর্শক, আমরা যেটা দেখি, মা বা বাবা এরা যদি শিক্ষক হয় বা বাচ্চাকে পড়াতে যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অধৈর্য হয়ে প্রচুর মাইর দেয়। তো আমাদের এই বোনের কাছ থেকে আমরা যেটা বুঝলাম যে বাচ্চাকে শেখাতে যেয়ে মারা যাবে না, না মেরে ধৈর্যের সাথে তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখন আমি একটু আসি আমাদের বাবুদের কাছে, ওরা কেন আমি ওদেরকে নিয়ে বসলাম বা কী প্রতিভা আছে বা কী যোগ্যতা আছে, যে যোগ্যতার কারণে আমি নিজে ওদেরকে নিয়ে ভিডিও করতে বসেছি, একটু আমরা ওদের কাছে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই, নাম কী? মিশকাত। মিশকাত, ওরে বাবা, মিশকাত দাওরা, তাই তার এক বছর বাকি আছে দাওরা পাস করতে, মাওলানা হয়ে যাবো তুমি। তোমার আব্বুর নাম কী? এমডি রকিবউদ্দিন। আচ্ছা আচ্ছা, তুমি আমার নাম জানো? আমার নাম কি? মুফতি কাইমুল্লাহ। মুফতি কাইমুল্লাহ হুজুর? কার হুজুর? হ্যাঁ, তোমার হুজুর। তোমার হুজুর, আল্লাহ বলো। আমার হুজুর, আমার মাদ্রাসার নাম জানো তুমি? কি নাম এই মাদ্রাসার? আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এটা কোথায়? ছানার পার্ট, লন্ডন সুপার মার্কেট। আচ্ছা, তুমি কি কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারো? কয় পারা হয়েছে তোমার? চার পারা হয়েছে। কোরআন শরীফের যে কোনো জায়গায় বের করে দিলে পড়তে পারবা? তুমি কি কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে পড়ছো নাকি আম্মুর কাছে পড়ছো? আম্মুর কাছে। কোরআন শরীফ আম্মুর কাছে পড়ছো একদম আলিফ থেকে? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। হাসা না মিসা? হাসা। আচ্ছা, একুশ নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠাটা একটু পড়ো তুমি। এই একুশ নম্বর পাড়া তো পড়ে নাই প্রিয় দর্শক, সে একুশ নম্বর পাড়া পড়ে নাই, শুধু পিছনের দুই পাড়া পড়ে, তিন পাড়া পড়েছে। আমি একুশ নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠাটা একটু শুনি তার কাছে। তিনালিপটানের নাম কি বলতে পারবো? টানের নাম মাদ্দারিজি। মাদ্দারিজি কাকে বলে জানো তুমি? আম্মু শেখায়নি। আচ্ছা, এটা শেখাতে পারেনি। আচ্ছা প্রিয় দর্শক, একুশ নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠা, ওয়াস্তা জিলু নাকা, এখান থেকে সে পড়ছে, একটু অশুদ্ধ হয়েছে, মাদ্রাসায় তার মা পড়ে নাই। যদি তার মা মাদ্রাসায় পড়া থাকতো তাহলে এই পড়াটা একদম বিশুদ্ধ হতো, আমি এটা বিশ্বাস করি।
এখন আমি ওর সুরা মুলক মুখস্থ, সুরা নাবা, নাজিয়াত, আবাসা এরকম বেশ 10-15টা বড় সুরা মুখস্থ। একটু সুরা মুলকের মাঝখান দিয়ে একটু জিজ্ঞেস করে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাযযাবাল লাযীনা মিন قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكوهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في الطغي والنفور أفمن يمشي مكبا وجهه أهدى من يمشي سويا على صراط مستقيم. ما شاء الله ما شاء الله. আরেকটা প্রশ্ন করি, 30 নম্বর পারা থেকে আরেকটা প্রশ্ন করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ইনাবা ওয়াকাব্বা ওয়াযাইতুনা ওয়ানাখলা ওয়াহাদায়িকা গুলাবা ওয়াজা ওয়াফাকিহাতা ওয়াআব্বা এদের পড়া যদিও একটু অশুদ্ধ, কিন্তু হরফ চেনা, মোরাক্কাব এবং রিডিং এটা পরিপূর্ণ তাদের হয়েছে। এটা বাসায় বসে মায়ের কাছে প্রায় অসাধ্য, সে অসাধ্য কাজটাকে সাধ্য করেছেন আমাদের প্রিয় বোন। এখন একটু আমরা আরেক ভাইয়ের কাছে, দুই ভাই যমজ, চেহারা একই, এদের একজনকে দিয়ে আর একজনকে পাল্টায় কাজ করা যায় মোটামুটি, এক রকমের চেহারার একই ধরনের মানুষ, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। আপনার নাম কি? আরাফাত বিন রকিব। আরাফাত, তোমার আপনার চেয়ে ভালো, সে এক লাইন বাড়াই বলছে। আব্বুর নাম কি? এন্ড্রু রকিব উদ্দিন। এন্ড্রু রকিব উদ্দিন, আপনিও কোরআন শরীফ পড়তে পারেন? দেখে দেখে তার চেয়ে ভালো পারবেন না তার চেয়ে খারাপ? ভালো। ভালো পারবেন? সত্য বিশ্বজয়ী হাফেজ হতে চান? ইনশাল্লাহ। আপনি 16 নম্বর পড়া 4 নম্বর পৃষ্ঠা পড়েন, 5 নম্বর পৃষ্ঠা পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يبعث حيا وذكر في الكتاب مريم مريم مؤمن إذ انتبذت من أهل ما مكانا شرقيا فاتخذت من دونهم حجابا ما شاء الله
মাশাআল্লাহ, সে ফাস্ট হয়েছে জনাব, সে ফাস্ট হয়েছে, তারটা ভালো হয়েছে বেশি। আচ্ছা মাশাআল্লাহ, আমরা দুইজনের তিলাওয়াতে শুনলাম। আমি মূলত এই ভিডিওটা করেছি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে ছয় বছর, পাঁচ বছরের, চার বছরের বাচ্চাটাকে মাদ্রাসায় বা স্কুলে না দিয়ে আপনি নিজেই একটু চেষ্টা করেন, আশা করি অনেক বেশি ফলাফল পাবেন। কারণ মাদ্রাসায় অনেক সময় অনেক ধরনের রোকাওয়াট থাকে, শিক্ষকদের একটা চাপ থাকে, শিক্ষকদের একটা ভয় থাকে, এই ভয়টা জয় করতে পারে না বাচ্চারা। তো ঘর থেকে যদি একটু শিখাই দেন তাহলে সহজ হয়। আমার কাছে আসছে, আমি চেষ্টা করব, আমি একটু পড়ি দেখি আমার মতো তোমাদের ভাই কেনা, তোমরা পড়ো হলো আউযু বিল্লাহি মিনাশ হি হে, এরকম হয় বলতে হবে, কিরকম আমার দিকে দেখো, এই চশমাওয়ালা আমার দিকে দেখো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে না হি, হি বলো, হি, আউযু বিল্লাহি, হি হি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মাশাআল্লাহ এই তো হয়ে গেছে, হে থেকে হি চলে আসছে। আচ্ছা এরা অনেক মেধাবী, আমার বিশ্বাস যে দ্রুত সময়ে তারা হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই দুই ভাইকে বিশ্বজয়ী হাফেজ বানায়, বলো আমিন। বদল করো তোমরা, কোনটা পারো, আল্লাহ তুমি কত মহান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, এই কেহ নেই ত্রিভুবনে তোমার সমান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান দয়ালু তুমি, তুমি বিধাতা তুমি, তো মাবুদ তুমি যে দাতা, দয়ালু তুমি, তুমি বিধাতা তুমি, তো মাবুদ তুমি যে দাতা, অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি কৃষ্ণা পেলে, অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি কৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, খালিক তুমি তুমি, এই যে এই জায়গায় আরো জোরে বলতে, খালিক তুমি মালিক তুমি, হাকিম তুমি অন্তর্যামি, খালিক তুমি মালিক তুমি, হাকিম তুমি অন্তর্যামি, পাপে ভরা এই দুনিয়ায় তুমি ছাড়া নেই কেহ নেই, পাপে ভরা এই দুনিয়ায় তুমি ছাড়া নেই কেহ নেই, আমি গাই তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। তোমরা কি শিল্পী হতে চাও, শিল্পী হতে চাও, বলো রবের ইনশাল্লাহ, বদরুজ্জামান ভাইয়ের সাথে দেখা করবা, সত্যি 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 সত্যি। আচ্ছা আচ্ছা দর্শক, আপনার সন্তানটা গান শিখবে না গজল শিখবে সিদ্ধান্ত আপনার কাছে, আপনার সন্তানটা কোরআন শিখবে নাকি আপনার সন্তানকে, সন্তানটা রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করবে সিদ্ধান্ত আপনার কাছে, আপনি কী বানাতে চান তাকে, আপনার ঘরে বসে আপনার একজন আদর্শ মা হতে হবে, তারপরে আপনার সন্তানটা এরকম একজন আদর্শিক সন্তান হিসেবে গড়ে উঠবে। আপনারা সবাই আমাদের এই মায়ের কাছ থেকে, আমাদের এই বোনের কাছ থেকে শিখেন সন্তানদেরকে কীভাবে ঘরে কোরআন বিশুদ্ধ শেখাতে হয় বা লিঙ্ক পড়াতে হয়। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন, এবং আপনার সন্তানটা শেখায়নি এরকম আমার কাছে আসবেন,
আমি আপনার সন্তানটাকে নিয়ে এরকম বসতে চাই, আবার আপনার সন্তানকে দেখে এরকম হাজার হাজার সন্তানরা উদ্বুদ্ধ হবে, এমন কোরআন শিখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আরাহিনিশ্রম মাদ্রাসা ভর্তি কার্যক্রম এই মাসে শেষ হয়ে যাচ্ছে, আবার ছয় মাস পরে ভর্তি কার্যক্রম চালু হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া দেবেন আমাদেরকে, আপনারা আমরা যেন বাচ্চাদের সঙ্গে উত্তম আচরণ করে, ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, বাচ্চাদেরকে যত্ন করে আমরা পড়াতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।